নবুগতের দ্বারা নবী আগমনের দ্বারা আল্লাহ সিল আলমিনোহর মেরে সমাপ্ত করে সর্বশেষ করে দিয়েছেন এরপরে পরে আর কেয়ামত পর্যন্ত কোন নবী বা নবুয়তে আসার সম্ভাবনা নাই আল্লাহ রবুল্লাহ আলমিন ইসলামকে পরিপূর্ণ দিন হিসেবে ঘোষণা দিয়ে আল্লাপা কেয়ামত পর্যন্ত নবুয়তের পরিসমাপ্তি ঘটিয়ে দিয়েছেন আল্লাহ যে খতমে নবুয়ত এটা একজন মুসলিমের বিশ্বাস করা আকইদার অন্যতম অংশ এটা ফরজে আইন এই আকিদায় যদি গলত হয় তাহলে তার ইমান নাই সে কুফরি করলো তার দুনিয়া আখরাত সব বরবাদ তার সমস্ত আমল বরবাদ সে নিজেকে জাহান নামে করে নিল আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومواله اللهم صل على محمد النبي الأمي وأزواجه أمهات المؤمنين وذرياته وأهل بيته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد الراشدين মহানগরীতে আজকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত বত্রিশতম বার্ষিক তাবলিগি ইজতেমায় আগত বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে আগত সম্মানিত দিনই বাইয়েরা আল্লাহ রব্বুল্লা আলমিনের দরবারে কোটি কোটি সুক্রিয়া যে মহান রব্বুল্লা আলমিন আমাদেরকে দুই দিন দিনব্যাপী তাবলিগি ইস্তেমার আজকে প্রথম দিনে আজকে সকাল থেকে শুরু করে এ পর্যন্ত সম্মানিত বিজ্ঞ আলোচকগণের নিকট থেকে কোরআনে কারিম এবং সহি হাদিসের আলোকে অনেক গুরুত্বপূর্ণ দিনই আলোচনা শোনার পরে এ পর্যায়ে এসে সংক্ষিপ্ত সময়ে একটি বিষয়ের উপরে সামান্য দুই একটি কথাবার্তা বলার এবং শোনার যে মহান রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলমিনের শকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা যে বিষয়ের উপরে আমার সংক্ষিপ্ত আলোচনা বিষয়টি হল খতমে নবৌয়াত খতমে নব এবং কাদিয়ানি প্রসঙ্গ তো এই বিষয়টি একটু দীর্ঘ আলোচনার বিষয় কিন্তু আমাদের সময় কম এজন্য আমরা দীর্ঘ আলোচনা না করে সংক্ষেপে দুই একটি পয়েন্ট আমরা আলোচনা করে শেষ করবো ইনশাআল্লাহ আমরা সকলেই মোটামুটি খতমে নবুয় সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি আমরা বিশেষ করে যারা আহালুল হাদিস যারা নবী সাল্লাহ ওয়াসাল্লামের হাদিসকে সন্নাকে ভালোবাসি মোহব্বত করি তারা সকলেই খতমে নবৌ সম্পর্কে কম বেশি জ্ঞান সকলের মধ্যেই আছে কারণ নবী সাল্লাহ ওয়াসাল্লামের নব্বাত সর্বশেষ নব্বত হিসাবে বিশ্বাস করি এই কারণেই আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলীহু ওয়াসাল্লামের তরিকার বাহিরে আর কোন তরিকায় বিশ্বাস করি না যদি খতমে নবুগতে বিশ্বাস না থাকত যদি নবী সাল্লাহু আলীহু ওয়াসাল্লামের দাওয়াত দাওয়া কায়েম করার শরীয়তের প্রতি আমাদের গভীর বিশ্বাস না থাকত তাহলে আমরা আরও নতুন নতুন অসংখ্য বেদাত তৈরি করে করে আমরা অসংখ্য তরিকা তৈরি করে ওই সকল তরিকার অনুসারী হয়ে যেতাম এজন্য যারা মূলত অসংখ্য তরিকা বানিয়েছে যারা একশত ছাব্বিশ তরিকা তৈরি করেছে তারা নবী সাল্লাহ আলাইহি আসাল্লামের নব্বাতকে সর্বশেষ নব্বাত এইটা তারা পরিপূর্ণরূপে মেনে নিতে পারে নাই এজন্য যারা নবী সাল্লা সাল্লামের সন্নাকেই একমাত্র জান্নাতে যাওয়ার মাধ্যম হিসাবে একমাত্র হেদায়েতের মাধ্যম হিসাবে একমাত্র দিনের উপরে চলার মাধ্যম হিসাবে যারা গ্রহণ করেছে সেই আহলুল হাদিসেরাই রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের নবুয়তকে সর্বশেষ নবুয়ত হিসাবে কেয়ামত পর্যন্ত সর্বশেষ নবী হিসাবে পরিপূর্ণরূপে বিশ্বাস করে নিয়েছে ইনশাল্লাহ এই জন্য সম্মানিত ভাইয়েরা আমরা যারা এখানে এই ময়দানে আছি মোটামুটি আমরা সবাই এই বিষয়টি সম্পর্কে আমাদের জ্ঞান আছে আলহামদুলিল্লাহ আমার আগে মহতারাম আমিরে জামাত খুব সুন্দর করে বিভিন্ন বিষয়ে তাওহিদের ব্যাপারে সন্ন্যতের ব্যাপারে অনেক সুন্দর আলোচনা করেছেন এই আলোচনার মাধ্যমে আমাদের সকলের আলহামদুলিল্লাহ ইম্যান এখন অনেক বেড়ে গেছে কি বাড়ছে না আপনাদের ইমান ওই দিকে মনে হয় বাড়ে নাই কি ইমান বাড়ছে তো নাকি কি এতক্ষণ পর্যন্ত আলোচনা শোনার পরে আমাদের ইমান কি বাড়ছে না কমছে আলহামদুলিল্লাহ বোঝা যায় আমাদের ইমানের শক্তি আমাদের ইমান এখন অনেক দূর বেড়ে গেছে আচ্ছা বেড়ে গেছে তো সেই বাড়ার একটু প্রমাণ আমার সাথে একটু স্লোগানে বলেন লিল্লাহি তাকবীর সকল বিধান বাতিল মাশাল এইটাই হলো বিধান কায়েমটাই হল খত্মে নবুয় খতমে নবুয় কায়েম করা মানে বিধান কায়েম করা এই বিধানেরই একটা গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় হলো খতমে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরি পরিসমাপ্তি তো আমরা জানি মানে শেষ আর নবুত মানি আল্লাহ আলমিন মানুষদের মধ্য থেকে বাছাই করে আল্লাহর পয়গামকে আল্লাহর বাণীকে মানুষের কাছে পৌঁছানোর জন্য যে সকল মানুষকে আল্লাহ রবুল্লা আলমিন বাছাই করে তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহিনাজিল হয়েছে এই সমস্ত ব্যক্তিদেরকে মানুষদেরকে আল্লাহ রব্বুল্লা আলমিনের নবী বলা হয় আর নবীদের কাছে যে সংবাদ যে কালাম নাজিল হতো এটাকে বলা হয় নবৌত তাহলে খতমে নব্বত মানে আল্লাহ সুবানতালার পক্ষ থেকে নব্বতের যেই ধারা এই নবতের ধারার পরিসমাপ্তি আল্লাহ সুবান তালা মুহম্মদুর সাল্ল্লাহ সাল্লামের মাধ্যমে করেছেন এই নবুয়তের সমাপ্তি হওয়া অর্থাৎ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী না আসা কারো কাছে ওহি নাজিল না হওয়া এই বিশ্বাসটাকে কোরআন সন্ন্যার বাসায় বলা হয় খতমে নবৌত খতমে নবুয়তের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমে স্পষ্টভাবে অনেক আয়াতে কারিমে আল্লাপা ঘোষণা করেছেন যমন সুরা الاحزاب এর নম্বর আয়াত কারীমায় আল্লাহ সুবহান ওয়া স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মাকানা মুহাম্মাদুন আবা মির রিজালিকুম ওয়া লাকা রসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা আল্লাহ সুবহান এখানে স্পষ্ট করে বলে দিয়েছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিমা লিকুম মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন মানুষের কোন পুরুষ মানুষের তিনি পিতা নন বাবা নন ওয়ালাহের রসুল আল্লাহ তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল ওয়া খাতমানবীন এবং তিনি হলেন নবুয়তের নবীদের সমাপ্তকারী সোহান আল্লাহ অর্থাৎ তাঁর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিন নবুগতের দ্বারা নবী আগমনের দ্বারা আল্লাহ রব্বুল্লা আলমিন সিলমোহর মেরে সমাপ্ত করে সর্বশেষ করে দিয়েছেন এর পরে আর কেয়ামত পর্যন্ত কোন নবী বা নবুয়তে আসার সম্ভাবনা নাই এই জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন পূর্বকার যুগের যতগুলো নবীর শরীয়ত ছিল আল্লাহ রব্বুল্লা আলমিন কোন শরীয়তকে পরিপূর্ণ ঘোষণা দেন নাই একমাত্র মোহাম্মদুরসুরুল্লাহ সাল্লাহ সাল্লামের মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন যেই দিনের প্রচার প্রসার ঘটিয়েছেন এই দিনকে আল্লাহ রবুল আলমিন পরিপূর্ণ হিসাবে ঘোষণা দিয়ে দিয়েছেন সোহান আল্লাহ সুরাল মায়দার তিন নম্বর আয়তে কারিমা পাক স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আলিয়া আকমাল তুলি এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম অর্থাৎ আল্লাহ রব আলমিনের দিন কেয়ামত পর্যন্ত পরিপূর্ণ হয়ে গিয়েছে সুতরাং দিনের আর কোনো কিছু বাকি নাই সুতরাং দিনের জন্য দিন পরিপূর্ণ করার জন্য আর কোনো নবী বা রাসূল বা কোনোই দুনিয়াতে আসার আর প্রয়োজন নাই এখানে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ইসলামকে পরিপূর্ণ দিন হিসেবে ঘোষণা দিয়ে আল্লাহ পাক আমত পর্যন্ত নবুয়তের পরিসমাপ্তি সমাপ্তি ঘটিয়ে দিয়েছেন সোহান আল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন পৃথিবীতে যত নবীর পাঠিয়েছেন সকল নবীরকে একটি বিশেষ কাউমের কাছে একটা বিশেষ অঞ্চলে এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন তাদেরকে নবী এবং রাসুল বানিয়েছেন কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে আল্লাহ রবুল্লা আলমিন পৃথিবীর সমস্ত মানুষের জন্য পৃথিবীর সমস্ত মানুষের জন্য এবং কেয়ামত পর্যন্ত আগত সকল মানুষের জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে নবী বানিয়ে দিয়েছেন রাসূল বানিয়ে দিয়েছেন এজন্য সূরা আল আরাফের 158 নম্বর আয়াত কারীমে আল্লাহ বলেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ রাসূল আপনি ঘোষণা দিয়ে দিন ইয়া আইয়ুহান নাস হে দুনিয়ার সকল মানুষ ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ আমি তোমাদের সকল মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রসুল হিসাবে আমি এসেছি সোহান আল্লাহ অর্থাৎ নবী সাল্লা সাল্লামের নবুয়তের সীমানা আল্লাহ রব আলমিনের জমিনের সীমানা যতটুকু ততটুকু নবী সাল্লাহিস্লামের নবুয়তের সীমানা আর কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের নিকটে আল্লাহ রবুল্লা আলমিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র সর্বশেষ রাসুল হিসাবে পাক নির্ধারণ করে দিয়েছেন এই জন্য নবী সাল্লাহিসাল্লাম বলছেন লাউকানা মুসা মা ইল্লা এতে যদি আজকে এই যুগে এই সময়ে মুসা আলাই সাল্লাম পৃথিবীতে জীবিত থাকতেন তাহলে আমার এত্তেবা করা ছাড়া তার জন্য আর কোনো রাস্তা খোলা ছিল না অর্থাৎ তিনিও আমার এতে করতে আমার অনুসরণ করতে বাধ্য হইতেন তাহলে নবী সাল্লাহ সাল্লামের নবুয়ত সর্বশেষ নবুয়তের সমাপ্তি এই কারণে আল্লাহ রবুল্লাহ আলমিন নবী সাল্লাহ সাল্লামকে সমগ্র পৃথিবীর জন্য এবং কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের জন্য আল্লাহ আলামীন আলমিন তাঁকে রাসুল বানিয়ে দিয়েছেন সোহান আল্লাহ তবে নবী সাল্লা ইসলামের পরে কেয়ামতের পূর্বে অনেক মিথ্যা নবুয়তের দাবিদার বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আত্মপ্রকাশ পাবে অর্থাৎ এত স্পষ্ট ঘোষণা থাকার পরেও দেখা যাবে বিভিন্ন সময়ে এরকম কিছু মানুষের আবির্ভাব ঘটবে যারা নিজেদেরকে নবুয়তের দাবি করবে যারা নিজেদেরকে নবী রাসূল হিসাবে ঘোষণা করবে মানুষের কাছে দাবি করে বসে থাকবে এই ব্যাপারেও রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম উম্মতকে বিভিন্ন সময়ে নির্দেশনা দিয়েছেন যেমন সুনানা আবুদাউদের হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলিহু আসাল্লাম বলেন অতি শীঘ্রই আমার উম্মতের মধ্যে কাজজাবু না সালাহ তিরিশ জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে ইয়াজম আন্নাহু নাবিয়ুন এবং প্রত্যেকেই দাবি করবে ঘোষণা করবে যে আমি নবী সে নবী এই দাবি করবে আল্লাহ রসুল আনা খাতমন নাবিজ্ঞিন লা নাবিজ্ঞাবা আদি তোমরা জেনে রাখো যত মিথ্যাবাদী যত দাজ্জাল, যত প্রতারক তোমাদের সামনে নবগতের দাবি নিয়ে আসবে তোমরা জেনে রাখো এগুলা সবাই মিথ্যাবাদী এরা যাবন বড় বড় মহা মিথ্যাবাদী বরং আমি হলাম খাতামুন গীন আমি হলাম নবুয়ের সমাপ্তকারী লাল আধি আমার পরে কেয়ামত পর্যন্ত আর কোন নবী পৃথিবীতে আসবে না লা বা আদি আমার পরে আর কোনো নবী নাই পৃথিবীতে আমি হলাম নবুতের সমাপ্তকারী আমি সর্বশেষ নবী এই জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন তিরমিজের হাদিস আমার পরে যদি নবী হইত তাহলে অমর নবী হতো অর্থাৎ আমার পরে আর নবী হবার সম্ভাবনা নাই এজন্য জন্য আবু বকর অমরের মতো মানুষও আর নবী হবার সম্ভাবনা নাই আল্লাহ রসুল সরাসলাম আরেকটি হাদিসের মধ্যে বলেন সোনানা দার এমের মধ্যে এসেছে হাদিসটি নবী সরাসলাম বলেন আনা কাঈদুল মোর সালিন ফাখার আমি সমস্ত রাসুলগণের নেতা এ ব্যাপারে আমি কোনো গর্ব করি না অহংকার করি না ও আনা খা তামিনা ফাখার আমি সমস্ত নবীদের শেষ আমি সকল নবীদের খাতাম সকল নবীদের পরিসমাপ্তি এটা নিয়েও আমার কোনো ফখর নাই ওয়া আনা সাফে ওয়া আব্বালু মুসাফা ওয়ালা ফাখার আমি হলাম কে ময়দানে প্রথম সাফাতি প্রথম সাফাতের অনুমোদন প্রাপ্ত ব্যক্তি তবে এই ব্যাপারেও আমার কোনো ফাখার নাই এখানে নবী সাল্লাম স্পষ্ট করে বলছেন ওয়া আনা খাতামুন তম্ন আমি নবীদের সমাপ্তকারী আমি সকল নবুগতের দরজা আমাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন আরেকটি হাদিসে সহী মুসলিমের হাদিসে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আরো সুন্দর করে নবী সাল্লা সাল্লামের খতম নবগতের বিষয়ে ব্যাখ্যা দিয়ে বলেন নবী সাল্লাম বলেন মাসালি ওয়া মাসালুল আম্বিয়া কামাসালি রাজুলিন বানা দারান নবী সাল্লাম বলেন আমার এবং অন্যান্য নবীদের দৃষ্টান্ততা হল এরকম এক ব্যক্তি সুন্দর করে একটা ঘর বানাইছে একটা বাড়ি বানাইছে বা আতাম্মাহা ওয়া আকমালাহা ওই বাড়িটা সুন্দর করে ইট দিয়ে ভালোভাবে গাঁথুনি দিয়ে অনেক সুন্দর করে এই বাড়িটা তৈরি করেছে আর প্রত্যেক মানুষ এসে এসে ওই বাড়িটা দেখে ঘুরে ঘুরে এত সুন্দর বাড়ি কিন্তু দেখে বাড়ির মাঝখানে এক জায়গায় একটা ইটের পরিমাণ জায়গা খালি রয়ে গেছে যেখান দিয়ে বাড়িটা দেখতে সুন্দর মনে হচ্ছে না পূর্ণাঙ্গ মনে হচ্ছে না আর মানুষেরা বলা বলি করতেছে আহারে বাড়িটা এত সুন্দর করে বানানো হলেও এখানে যদি এই ইটের জায়গাটা যদি পরিপূর্ণ করে দেওয়া হতো এটা যদি খালি না থাকতো তাহলে এই বাড়িটা আরও অনেক সুন্দর হয়ে যেত আল্লাহ রসুল বলেন ফা আনা মাও লাবে না ওই যে খালি জায়গার যে ইটটা আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম হইলাম ওই খালি জাগার ওই ইটটা অর্থাৎ আমাকে দিয়ে আল্লাহ আলামিন নবুয়তের বাড়িটাকে একেবারে পরিপূর্ণতা দিয়ে সৌন্দর্যের চরম শিখরে পৌঁছাই দিয়েছেন সবহার আল্লাহ এরপরে নবী সালাম বলেন যে তু ফা খাতমতুল আম্বিয়া আমি পৃথিবীতে আসছি আর সমস্ত নবীদের নবুয়তের দ্বারাকে আমি খতম করে দিয়েছি তা শেষ করে দিয়েছি আমার দ্বারা নবুয়তের সমাপ্তি আমার পরে আর কোন নবী আসার সম্ভাবনা নাই সহি আল বখারের আরেকটি হাদিসে আল্লাহ রসুল সাল্লাম বলেন কানাদ বানু ইসরাইল তাসুজ সুহমুল আম্বিয়া বনি ইসরাইলদের সবসময় নেতৃত্বে থাকত নবীরা একজন নবী গেলে তারপর আরেকজন নবী এসে যেতেন একজন নবী গেলে আরেকজন নবী এসে যেতেন কিন্তু ওয়া ইনহুলা নবিজ্ঞাবা আদি ওয়া কোন খোলাফা কিন্তু আমার পরে আর কোন নবী নাই আমার পরে শুধু খলিফা থাকবে খোলাপাড়া থাকবে কোন নবী রাসূল আমার পরে আর কেয়ামত পর্যন্ত থাকবে না আর হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু ইসলাম যখন তাবুকের যুদ্ধে যাচ্ছিলেন তখন আলী আদি আল্লাহ তালা মদিনা মদিনামোনা রেখে গেলেন রেখে যাওয়ার সময় আল্লাহ রসুল সাল্লাহাম বললেন যে আলা তারদা আন তাকু মিন্নি বিমান জেলাতে হারুন মিম মুসা ইল্লা আন্নাহু লাইসা নাবিয়া বাদি নবী সাল্লাহ আলী রাদি আল্লাহ তালুকে বললেন যে তুমি আমার কাছে তোমার মর্যাদাটা এমন যেমন মুসা আলহি সাল্লামের কাছে হারুন আলহি সাল্লামের মর্যাদাটা ছিল কিন্তু ইল্লা আন্নাহু লাইসা নাবিয়া বাদি হারুন আলাইহিসাল্লাম আল্লাহর নবী ছিলেন মুসা আলাহিসাল্লাম আল্লাহর নবী ছিলেন কিন্তু আমার পরে আর কোন নবী নেই এই জন্য তুমি আলী না ওই নবুয়তের মর্যাদাটা তুমি পাও নাই তো কেমন তারা কিছু মিথ্যাবাদী দাজ্জাল নবুয়তের দাবিদার আত্মপ্রকাশ করবে আল্লাহ রসুল সসাল্লাম বলে না ওয়ালা তাকু মসা হাতা ইউবা আসা দাঁতজালুনা কাজ সালাসিন ততক্ষণ পর্যন্ত কেয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত না তিরিশ জনের মতো কাছাকাছি এরকম দাঁতজাল মিথ্যাবাদী আবির্ভাব না হবে এবং প্রত্যেকে ধারণা করবে আন্নাহ রসুল্লাহ এই তিরিশ জনের মতো দাঁতজালুন কাজজাবন মিথ্যাবাদী প্রতারক এরা সকলেই তাদের নিজেদেরকে আল্লাহর রসুল বলে দাবি করবে নবী বলে দাবি করবে এই রকম লোকের আগমন গোটা ছাড়া ওয়ালা তাকেও মুসা নবী সাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না তাহলে বোঝা গেল অসংখ্য হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে নবী সাল্লাহ আলিয়ালাম উম্মতকে সতর্ক করে গেছেন যে কেয়ামতের পূর্বে এরকম রকম নবী সাল্লামের পরে অনেক মিথ্যা নবগতর দাবিদার মিথ্যা বাদী দাজ্জাল কাজ্যাবের আবির্ভাব ঘটবে এই রকমই একজন দাজ্জাল কাজাব আমাদের এই ভারতীয় উপমহাদেশে জন্মগ্রহণ করেছিল যার নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এই লোকটা ভারতের পূর্ব পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার বাটালা মহকুমার কাদিয়ান শহরে জন্মগ্রহণ করে আঠারোশো পঁয়ত্রিশ সালে তার জন্ম উনিশশো সালে কলেরায় আক্রান্ত হয়ে তার মুখ দিয়ে পায়খানা বের হতেছিল ওই অবস্থায় এই লোক মৃত্যুবরণ করে এই লোকের নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। এই লোকটা বিভিন্ন সময়ে বিভিন্ন কিছু দাবি করে প্রথমে এই গোলাম আহমদ কাদিয়ানি। প্রথমে সেই আঠারোশো সালে এসে নিজেকে মাসি দাবি করে প্রথম দাবি করে সে মাসি সে বলে যে নাম পর বেজা অর্থাৎ আল্লাপাক আমাকে মাসি বানিয়েছেন আমাকে ঈসা আলহি সাল্লাম বানাইছেন অর্থাৎ আমার আগে নবী সাল্লা সাল্লাম যে বলছেন ঈশা আসবে আমি হইলাম সেই মাসি হে আমি হইলাম সে প্রতিশ্রুত মাসি আমি সেই ইসা আলহিসালাম এরপরে আঠারোশো চুরানব্বই সালে এসে বলতেছে আমি ইমাম মাহাদি কারণ ইমাম মাহাদি আর মাসি দুইজন না একজন মানে এটা তার ব্যাখ্যা গোলাম আহম্মদ সাহেবের ব্যাখ্যা যে এটা দুইজন না মাহাদি যিনি ও তিনি সুতরাং আমি মাসি আমি ইমাম মাহাদি দুইটা একসাথে দাবি করে এই মির্জা গোলাম আহমদ তখন সেখানে একজন প্রখ্যাত আহলে হাদিস আলেম ছিলেন মোহাম্মদ হুসাইন বাটালবি রহমাল তিনি ওই সময়ে দুই শতাধিক আলেম থেকে এই মির্জা গোলাম আহমদের ব্যাপারে ফতোয়া সংগ্রহ করেন এবং দুই শতাধিক কারাম তখন তার এই মাসিহ দাবি করার কারণে মাহদি দাবি করার কারণে তার বিভিন্ন কুফরি বক্তব্যের কারণে এই দুই শতাধিক ওলামাই কেরাম ওই সময়কার বিশ্বের সবচাইতে বড় বড় মুফতি আলেম যারা ছিলেন এইরকম দুই শতাধিক আলেম তাকে কাপের পতোয়া দিয়েছেন সবাই তার এই কার্যক্রমগুলোকে কুফরি হিসাবে পতোয়া দিয়েছিলেন তিনি এই দুই শতাধিক আলেম থেকে এই মোহাম্মদ হোসেন বাটা নবির হাহমহল্লা ফতোয়া সংগ্রহ করেছিলেন এরপরে সে সর্বশেষ উনিশশো আট সালে এসে সে কাদিয়ান থেকে একটা পত্রিকা বের করত বদর পত্রিকা ওই বদর পত্রিকার মধ্যে সে বলে যে হাম নবী মানে সর্বশেষ এসে সে বলছে আমাদের দাবি হল যে আমরাই আমাদের এই মির্জা গোলাম আহমদ তিনি নবী তিনি রাসুল না অর্থাৎ শেষ পর্যন্ত মির্জা গোলাম আহমদ নিজেকে নবী নিজেকে রাসুল হিসাবেও দাবি করে তৎকালীন আহলুল হাদিস যে সমস্ত ক্রাম এই উপমহাদেশে ছিলেন তারা এর বিরুদ্ধে এই মির্জা গোলাম আহমদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলেন এবং তার সাথে অনেক প্রখ্যাত আহলুল হাদিস ওলামাইকরাম মোবাহলা করেন এবং এই মোবাহলাকারীদের মধ্যে অন্যতম একজন ছিলেন আল্লামা সানাউল্লাহ অমৃতসারী রাহমা তিনি এই এই মির্জা গোলাম আহমদের সাথে অনেকবার বিভিন্ন বিষয়ে তার সকল কুফরি আকাইদা তার এ সকল বিভ্রান্ত বক্তব্য এবং তার জঘন্য জঘন্য কথাবার্তাগুলো লেখনিগুলোর সমালোচনা করে আল্লামা সানাউল্লাহ অমৃতসরী রাহমাহুল্লাহ বিভিন্ন সময়ে বক্তব্য তুলে ধরেছেন সর্বশেষ এই বিজ্জা গোলাম আহমদের সাথে তার মোবাহালা হয় সেই মোবাহালার মধ্যে জোরালোভাবে বলছিল যে যে আল্লাহর দুশ্মন যে মিথ্যা দাবিদার সেই যেন এমন শাস্তি পায় যেই শাস্তি কোনো কাফেরও পায় নাই এই রকম মোবাহালা করে শেষ পর্যন্ত তো ওই মোবাহেলার তেরো মাস পরে আল্লামা সানাউ সানাউল্লাহ অমৃত সারী রাহমাল্লার সাথে মোবাহেলা করার তেরো মাস পরে এই মির্জা গোলা মাহমদ কাদিয়ানি ঠিক এমন করুণ অবস্থায় মৃত্যুবরণ করে যে করুণ অবস্থায় পৃথিবীর ইতিহাসে কোন কাফের মশ্রিকও এরকম অবস্থায় মৃত্যুবরণ করে নাই সম্মানিত দিনদার বায়ু ও বোনেরা তো আমরা যে বিষয়টা বলতেছিলাম যে বিষয় আমাদের মুখ্য আলোচনার বিষয় সেটি হল আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম খা তাম এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই আল্লাহ রসুল ইসলামের মাধ্যমেই আল্লাহ রবুল্লাহ আলমিন নবুগতের পরিসমাপ্তি ঘোষণা দিয়েছেন নবী সাল্লা সাল্লাম কেয়ামত পর্যন্ত সর্বশেষ নবী এবং রাসূল সুতরাং এরপরে যেই মিথ্যা নবুগতের দাবিদার নবী সাল্লাহ সাল্লামের ওফাতের সাথে সাথে কিছু মিথ্যা নবুগতের দাবিদার নবী দাবি করছিল ঠিক এই যুগে যুগে বিভিন্ন সময়ে এরকম মিথ্যা নবুগতের দাবিদাররা ছিল আর সর্বশেষ এই ভারতীয় উপমহাদেশে এই মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানি সে নিজেকে নবী এবং রাসূল দাবি করে এবং সে নিজেকে মাসি দাবি করে ঈসা আলাহি ইসলাম দাবি করে নিজেকে নিজেকেই মাহাদি দাবি করে সব দাবি করে কোরআন এবং সন্ন্যার বিভিন্ন আয়াত এবং হাদিসকে সে নিজের মনগোড়া মারাত্মক ব্যাখ্যা উপস্থাপন করে তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি বলতেছেন আপনি মাসি আপনি ঈসা আলহি ইসলাম আপনি মাহাদি তো যখন মাহাদি আসবেন যখন ঈসা আলাহি ইসলাম আসবেন তখন তো দাঁতজাল থাকবে তো আপনার সাথে দাঁতজাল কোথায় তখন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বলল যে সোনদ দাজ্জাল কোনো একক ব্যক্তির নাম না দাজ্জাল হল যে পৃথিবীর একটা বৃহৎ শক্তির নাম দাজ্জাল তো যেমন বর্তমান যাবে আমেরিকা আরও বড় বড় শক্তি তো গোলাম আহমদ কাদিয়ানি ব্যাখ্যা দিল এরাই হলো দাজ্জাল, দাজ্জাল নামে কোনো ব্যক্তি আসবে না বলে এটা তার নিজের ব্যাখ্যা যে দাজ্জাল হলো পৃথিবীর বৃহৎ বৃহৎ বড় বড় শক্তিগুলা এগুলাকে কোরআন হাদিসের ভাষা দাঁত বলা হয় তারপরে তাকে বলা হলো আচ্ছা দাজ্জাল তো দাঁত এত দ্রুত সারা পৃথিবী ঘুরে বেড়াবে পৃথিবীর এই মাথা থেকে এই মাথায় অল্প সময়ের মধ্যে চলে যাবে তো এখন তো দাজ্জালের সেই বাহন কোথায় দাজ্জাল কই এরকম তো আমরা দেখি না সে ব্যাখ্যা দিল যে দেখো না তোমরা যে বিমানের মাধ্যমে রকেটের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে ওই দাঁত জালেরা অর্থাৎ পৃথিবীর বড় বড় শক্তিগুলো এই মাথা থেকে ওই মাথায় বিভিন্ন দিকে তারা গমন করে এইভাবে মানুষের নিজেকে মাসি এবং নিজেকেই মাহাদি প্রমাণ করার জন্য কোরআনে কারিম এবং অসংখ্য হাদিসের মারাত্মক বিকৃতি মানে নিজের মন গোড়া ব্যাখ্যা উপস্থাপন করে তার নিজেকে মাহাদি এবং মাসি প্রতিষ্ঠিত করার জন্য তো সম্মানিত ভাইয়েরা যুগে যুগে যে সমস্ত ভ্রান্ত নবগতের দাবিদাররা ছিল তাদের অনুসারী কিছুদিনের মধ্যে বিলুপ্ত হয়ে গেছে কিন্তু এই লোকটা যে লোকটা উনিশ সালে মারা গেছে প্রায় একশো বছর আগে এই লোকটা মারা গেছে কিন্তু এই লোকের অনুসারী এখনও পৃথিবীতে বিদ্যমান আছে এবং আমাদের দেশেই এই মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম মাহমদ কাদিয়ানীর অনুসারী এই বাংলাদেশে বিদ্যমান আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা বর্তমানে তাদের আস্তানা গড়ে তুলতেছে তন্মধ্যে অন্যতম পঞ্চগড় জেলায় পঞ্চগড়ে তারা তাদের এস্তেমা করার জন্য তারা তাদের সারা দেশ থেকে তাদের অনুসারীদেরকে নিয়ে একত্রিত করে সেখানে তারা বড় আকারের সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে তারপরে দেশের বিভিন্ন এলাকা বিভিন্ন অঞ্চল অঞ্চলে তারা কাদিয়ানি মসজিদ গড়ে তুলতেছে অর্থাৎ তাদের মিশন তাদের এই কার্যক্রম ব্যাপক আকারে বাংলাদেশে প্রচার প্রসার করতেছে তো যেই মুহূর্তে বাংলাদেশে অনেকগুলো বড় বড় ফেতনা বিস্তার লাভ করতেছে যে মুহূর্তে আহলে কোরআন নামক মহা ফেতনা সারা দেশে বিস্তার লাভ করতেছে যে মুহূর্তে হেসব তাওহিদের ফেতনা বাংলাদেশে তাওহিদের নাম দিয়ে মহা ফেতনা সারা দেশে বিস্তৃতি লাভ করতেছে যেই দেশে আকলবাদীদের ফেতনা অর্থাৎ বিবেক বিবেক নাম দিয়ে যুক্তি নাম দিয়ে কোরআন এবং হাদিসকে খণ্ডন করা কোরআন হাদিস না মানার প্রবণতা তৈরি করা এই মহা মহাফেতনা বিস্তার লাভ করতেছে যেই দেশে খারেজি ফেতনা বর্তমানে ব্যাপক আকারে চিন্তা চেতনা বিস্তার লাভ করছে আরও বিভিন্ন ভয়াবহ ফেতনা উন্মতের সামনে যখন জোরে সোরে বিদ্যমান তন্মধ্যে এই মহা মহাফেতনাটা খতমে নবুয়তকে অস্বীকার করার যে মহা মহাফেতনা সেই ফেতনাটাও ব্যাপক আকারে আমাদের দেশে বর্তমানে বিস্তার লাভ করতেছে এই জন্য সম্মানিত ভাই ও বোনেরা এই ক্ষেত্রে সবার আগে আহলুল হাদিসদেরকে এই ব্যাপারে সক্রিয় ভূমিকা অবশ্যই পালন করা লাগবে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ন্যতের অতন্দ্র প্রহরী আহলুল হাদিসেরা এই জন্য আহলুল হাদিসেরা সবচাইতে বেশি অপছন্দ করে বেদাতকে বেদাত নবী স্লি সাল্লামের সুন্নতকে বিলুপ্ত করে দেয় নবী সাল্লাহ সাল্লামের সুন্নতের উপরে আঘাত করে এজন্য আহলুল হাদিস বেদাতকে সহ্য করতে পারে না আহলুল হাদিস সবসময় বেদাতের বিরুদ্ধে অর্থাৎ নবী সাল্লাহ সাল্লামের সুন্নত রক্ষার সুন্নতকে জীবিত রাখার সুন্নতের আমল করার সুন্নতের অতন্দ্র প্রহরী ঠিক একইভাবে নবী সাল্লাহ আলিয়া সাল্লামের শেখানো তাওহিদের অতন্দ্র প্রহরী আহলুল হাদিস সুতরাং আহলুল হাদিসেই নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লামের খতমে নবুগতের ব্যাপারে এই খতমে নবুগতের আকেইদা বিশুদ্ধ আকেইদা রক্ষারও অতন্দ্র প্রহরী আহলুল হাদিস ব্যক্তিগণ আহলুল হাদিসেরা যেমনিভাবে আমাদের সালাফ আমাদের পূর্বপুরুষ আল্লামা সানাউল্লাহ অমৃতসরী রাহমা সহ আরও অসংখ্য ওলামা একরাম যেভাবে এই বাতিল এই মহাফেতনার বিরুদ্ধে তারা সবসময় সক্রিয় ছিলেন এই জন্য আমাদেরকেও সবসময় এই বাতিল ফেতনার বিরুদ্ধে সক্রিয় থাকতে হবে নিজেদেরকে খত্মনবুগত বুঝতে হবে খত্মনবুগতের ব্যাপারে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে মানুষদের কাছে জনসচেতনতা তৈরি করতে হবে যাতে ওই ফেতনা মানুষকে কোনো মুসলিমকে এই দেশে গ্রাস করতে না পারে যাতে ইমান হারা করতে না পারে সম্মানিত বায়ু বোনেরা তো আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না তো মূল কথা হল যে খতমেনবুত এটা একজন মুসলিমের বিশ্বাস করা আকাইদার অন্যতম অংশ এটা ফরজে আইন এই আকাইদায় যদি গলত হয় তাহলে তার ইমান নাই সে কুফরি করল তার দুনিয়া আখরাত সব বরবাদ তার সমস্ত আমল বরবাদ সে নিজেকে জাহান্নামি করে নিল এজন্য আমাদেরকে এই আকাইদা পরিষ্কার রাখতে হবে এবং এই আকাইদা যেন প্রত্যেক মুসলিমের বিশুদ্ধ থাকে কোনো ফেতনা যেন গ্রাস করতে না পারে সেই ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে নবী সাল্লসালামকে পরিপূর্ণরূপে মহব্বত করার নবী সাল্লামের প্রতি বিশুদ্ধ আকিদা পোষণ করার নবী সাল্লামের খত্ম নবুগতকে রক্ষা করার আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে তফিক দান করুন এবং এই খত্ম বিরুদ্ধে চক্রান্তকারীদের আল্লাহ রব্বুল্লাহ আলমিন ধ্বংস করে দিন তাদেরকে আল্লাহ পাক হেদায়ত দিন হেদায়ত তাদের কপালে না থাকলে আল্লাহ তাদের জন্য হেদায়ত না রাখলে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন আল্লাহ রব্বাল্লাহ আলমিন তাদের সকল অপ চক্রান্ত তাদের কুচক্রান্ত থেকে পাক এই জাতিকে মুসলিম্মাকে আল্লাহ পাক হেফাজত করুন আমিন আমিনবালা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি